বনমালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। 15 ফেব্রুয়ারি বুধবার সকাল 11টায় বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা। এ সময় মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বলেন, আমি বিদ্যালয়ের অতিথি হিসেবে নয় প্রাক্তন ছাত্র হিসেবে এসেছি। বিদ্যালয়ের মাঠটি যেন বেদখল না হয় সেজন্য একটি বাউন্ডারি দেয়াল করা হবে। বিদ্যালয়ের সামনে লেকটি রেলওয়ের সাথে সমন্বয় করে সংস্কার করা হচ্ছে। এই প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে, তাদেরকে আমাদের গড়ে তুলতে হবে। মায়ের চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে আর কেউ নেই। মায়েরা তার সন্তানকে প্রকৃত ও সঠিক শিক্ষায় শিক্ষিত করবেন। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রবিউল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল্লাহ হাই। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, প্রধান শিক্ষক শাহাবুদ্দিন পাটোয়ারি সহ অভিভাবকগণ। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।